আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো বেশ কিছু সময় ধরে আমাকে কিছু কমন কোয়েশ্চেন সবাই করছে, যার মধ্যে যে কমন কোয়েশ্চেন সেটা হচ্ছে আমি কেন ইউটিউবে ব্লগ দিচ্ছি না, কেন ইউটিউব ভিডিও মেক করছি না, অ্যান্ড আমি কি ইউটিউব ছেড়ে দিয়েছি কি না, ব্লগিং ছেড়েছি কি না, অ্যান্ড কেন আপনি ট্রাভেল করতেছেন না, ট্রাভেল ভিডিও কই, ডেলি ব্লগ কই, এ ধরনের কমন কোয়েশ্চেন আসতেছে। সো এইসব কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য আমি আজকে এসেছি। তো গত এক মাস যাবৎ আমার মধ্যে দিয়ে বা আমার ফ্যামিলির সাথে যা হয়েছে সেটা খুব আনএক্সপেক্টেড, যেটা আমরা কখনোই আশা করিনি। তো প্রথম থেকে বিষয়টা আপনাদেরকে জানাই, আপনারা আমার লাস্ট রিসেন্টলি কিছু ব্লগ দেখছিলেন যে আমার নানা অসুস্থ ছিল, নানার রিপোর্ট নিয়ে আমরা মেডিকেলে গিয়েছিলাম, মামা এবং আমি নানার ট্রিটমেন্টের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়িতে ছিলাম। তো এমন একটা সময় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিলো যে নানার কন্ডিশন খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিলো। দেন এখানে ডাক্তাররা বলছিল যে ওনাকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য। সো তখন ছিল রমজান মাস, রমজান মাসে নানাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়। দেন ইন্ডিয়া থেকে নানাকে আনা হয়, খুব টেন্সের মধ্যে ছিল আমার হোল ফ্যামিলি। তো এরপর ঈদ আসে, সবাই খুব সুন্দর করে ঈদ আমরা সেলিব্রেট করি এবং ঈদের ভিডিও আপনারা দেখেছিলেন, ঈদ ব্লগ। দেন ঈদ ব্লগের পর আর তেমন কোনো ভিডিও করা হয়নি, এর কারণ হচ্ছে আমার নানার কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। তো এমন অবস্থায় নানাকে নিয়ে আমরা খুব টেনশন প্লাস আবারও দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তো 23 তারিখ আমরা বাসায় ছিলাম সবাই, যেহেতু আমাদের সবার স্টাডি প্লাস আরও অন্যান্য ব্যক্তিগত ফ্যামিলির কাজকর্ম থাকে। 24 তারিখ রাত 9:30 নানুর বাড়িতে কল আসে। নানার কন্ডিশন ক্রিটিক্যাল অ্যান্ড সিরিয়াস, সো তাড়াতাড়ি আমরা চলে যাই নানু বাড়িতে, অ্যান্ড গিয়ে দেখি নানা আসলে খুব খারাপ অবস্থায়। তো নানা ওই দিন কথা বলতে পারছিল না, জাস্ট একটু ছোটো ছোটো হালকা হালকা কথা বলছিল। তো ওই দিনই নানাকে লাস্ট মানে খাইয়েছিলাম, নিজের হাতে খাইয়ে দিয়েছি, আম্মু আমি খালা সবাই। পরদিন সকাল থেকে নানা আর কথা বলছে না, অ্যান্ড চোখ খুলছে না। যেটা দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই। তো আস্তে আস্তে সবাই বুঝতে পারি যে নানার আসলে খুব খারাপ অবস্থায় আছে, অ্যান্ড নানাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েও লাভ নেই, কারণ আমার নানার ক্যান্সার হয়েছিল, যেটা আমাদেরকে জানানো হয়নি, শুধু জানতো দুইজন যারা ইন্ডিয়া গিয়েছিল নানার সাথে, বড় মামা প্লাস আমার খালাব্বা। তো আসলে এটা ওনারা জানায়নি, কারণ ফ্যামিলি ভেঙে পড়বে তাই। দেন পরদিন 25 জুন রাত 8:15 এশারের আজান দিয়েছিল, তখনই আমার নানা আমাদেরকে ছেড়ে চলে যায়। দেন সবাই খুব কান্নাকাটি করছিল, আমার খুব খারাপ লাগছিল, বিকজ অফ নানা সবার থেকে বেশি আমাকে আদর করতো, কারণ ফ্যামিলিতে আমি প্রথম, তাদের খুশির কারণ ছিলাম, তাদের বংশের নতুন কেউ নাতি এসে থাকলে সেটা ছিলাম আমি, নানা আমাকে খুব আদর করত। স্মৃতিগুলো খুব মনে পড়ে এখন এবং মনে পড়লে খুব খারাপ লাগে। মুঝে কেতা হ্যায় জজবাত নয়।
বাট কিছু করার নাই, দুনিয়াতে সবাই চিরস্থায়ী নয়। তারপরও আমার ফ্যামিলি খুব ভেঙে পড়ে এবং পার্সোনালি আমি নিজেই, যার কারণে ভিডিও আর মেক করা হয়নি। তো এরপর কোরবান যাই, কোরবানের পর প্ল্যানিং করেছিলাম যে ভিডিও করব করব, কিন্তু তাও হচ্ছে না কারণ নিজের মনকে বোঝাতে পারছি না বিষয়টা। এরপর খুশির একটা সময় আসে যেটা ছিল কাজিনের বিয়ে, আমার যে কাজিনের এঙ্গেজমেন্ট আপনারা দেখেছিলেন। খুব এক্সাইটেড ছিলাম এবং প্ল্যানিং করেছিলাম যে বিয়ে থেকেই আমি ব্লগিং স্টার্ট করব, কিন্তু ব্যস্ততার কারণে ব্লগিং করা হয়নি, ঝামেলায় ছিলাম। বাট খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড খুব এনজয় করেছি, কিছু ক্লিপ আপনারা এখন দেখতে পারবেন। বিয়ের পরদিন 23 জুলাই আমি সন্ধ্যায় টিউশন থেকে আসছিলাম, তো আমার এক দাদু জিজ্ঞেস করছে যে তোমার আঙ্কেল নাকি স্ট্রোক করছে, যে আর বিয়ে হয়েছে তার বাবা। আমি তো জানি না, তো আমি বিষয়টা শুনে খুব ভয় পেয়ে যাই এবং দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে এসে দেখতেছি সবাই কান্না করছে, আমি বলছি কী হয়েছে কী হয়েছে, বলছে আঙ্কেল অসুস্থ হয়েছে, মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। তো পরে আমি আমার কাজিনকে কল দিই, কাজিন ছিল ওখানে সাথে, তো কাজিন জানায় যে আমাদের আঙ্কেল আর নেই। তো আসলে পরপর দুইটা এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছে বা এরকম দুইটি পরিস্থিতি আমাদের সামনে সম্মুখীন কখনো হয়নি, অভ্যস্ত না এই বয়সে। অ্যান্ড এত সুন্দর হাসি খুশি একটা অনুষ্ঠানের পর যখন হঠাৎ করে পরিচিত কেউ বা খুব কাছে কেউ যদি চলে যায়, তাহলে বিষয়টা খুব মেনে নেওয়া যায় আসলে। সো আসলে যখন শুনি যে আঙ্কেল মারা যায়, বাচ্চারা বৃদ্ধরা সবাই কান্না করছিল, এটা স্বাভাবিক। বাট আমি এবং আমার সেম এজে আমার কাজিন অ্যান্ড আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, আমজাদ ভাইয়ের ফ্রেন্ড পর্যন্ত কান্না করছে, মানে বিষয়টা এতটাই যে আমাদের জন্য দুঃখের ছিল এবং এটা মেনে নেওয়ার বিষয় না, এটা মেনে নিতে পারছিলাম না আমরা, যার কারণে খুব ভেঙে পড়ি, পুরো পরিবার খুব ভেঙে পড়ে। তো এইসব কীভাবে করতে কী হয়ে গিয়েছে সেটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না, বাট আল্লাহ যা করে ভালোর জন্য করে সেটাই বিশ্বাস করি। সবাই আমার আঙ্কেলের জন্য এবং আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং দাদা দাদিকে হারিয়েছি, নানাকে হারিয়েছি, শুধুমাত্র আছে আমার নানি। তো আমার নানিকে যেন দীর্ঘ হায়াত দান করে, সেই দোয়াটাই যেন আপনারা করেন। অ্যান্ড ইনশাল্লাহ সামনের দিকে আপনি শুন ডেলি লাইফ ব্লগ আপলোড করবো, অ্যান্ড প্রত্যেক খারাপের পরেই একটা ভালো আসে, সেটা হয়তো আপনাদেরকে আমি খুব শীঘ্রই জানাবো। আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, পরবর্তী ভিডিওতে আমি জানাবো ভিডিওর মাধ্যমে গুড নিউজটা কী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। অ্যান্ড এই দেখা হচ্ছে খুব শীঘ্রই, আল্লাহ হাফেজ।